জাহান এগ্রো অ্যান্ড ডেরিতে আপনাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সালাম জানাচ্ছি জাহান এগ্রো অ্যান্ড ডেরি হয়েছে যে এমন একটা ফার্ম এটা আপনার যে ভেজাল মুক্ত আমার পরিবেশটা খুব সুন্দর এক তারপর আমার যে ভেজাল মুক্ত খাবার আর গরু পছন্দের সব গরু সব প্রকারের কালেক্টেড আছে আমার পছন্দের গরু যে কোন গরু পছন্দ করার গরু আমার এই জায়গায় আছে আইসে দেখবে পছন্দ হলে নিবে ঘুরতে পারে সমস্যা নেই আমার এই জায়গায় আইসে বেড়াই যাব আমি আমন্ত্রণ জানাতেছি যে ঈদের উপলক্ষে সামনে করবেন ঈদ উপলক্ষে দুই হাজার চব্বিশের আমি আমন্ত্রণ জানাচ্ছি যে আমার এই জায়গায় আইসা ঘুরে যাক ফ্যামিলিগত নিয়ে আইসা বেড়াই যাক ঘুরে যা গরু না কিন্তু আসুক আইসা দেখিয়া ঠিক আছে পছন্দ হলে নিব পছন্দ না হলে নিব না দর দাম আমার গরুর দাম আসছে দেড় লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে গেল আবার কোরবানির আগে পঞ্চাশ হাজার দিয়ে গেল আর ডেলিভারির সময় পঞ্চাশ হাজার টাকা দিয়ে গেল তিন কিস্তি তিন কোম্পানি বহন করছে মানে কোম্পানি বহন করবে টোটালি এটা টোটালি আমি নিশ্চিন্তে বুকিংটা দিতে পারি যে আমার টাকাটা আমনত কোন 15 এমতেস কোন দুর্ঘটনা ঘটে গেলে ওটা কোম্পানি বহন করতে মানে সেটা আমি এটা ভাবতে পারি কিনা যে আমার টাকাটা আমানত রইল হ্যাঁ অবশ্যই অবশ্যই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন দর্শক সামনে 2024 কুরবানি আর 2024 কুরবানির উপলক্ষে খামারীরা ব্যস্ত তাদের কুরবানির গরুগুলো নিয়ে যে কেমন গরু লালন পালন করতেছেন কি খাবার দাবার দিচ্ছেন এবং ক্রেতাদের জন্য বিশেষ কোনো অফার আছে কিনা কি মাথায় রেখে গরু লালন পালন করতেছেন আমরা সেই সব বিষয় নিয়েই আলোক করবো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মনোরম দৃশ্য হ্যাঁ দর্শক আমরা এই মুহূর্তে চলে আসছি জাহানাগ্রহ মধুমতি মডেল টাউন আমরা জাহান আগ্রহতে বিভিন্ন ধরনের সংগ্রহ রয়েছে তো আমরা এই পর্বে মূলত জানবো যে দেশি গরুর সংগ্রহ তো দেশি গরুর সংগ্রহ কতগুলো রয়েছেন গরুগুলো কিভাবে লালন পালন করতেছেন কি কী খাবার দাবার দিচ্ছেন চিকিৎসা সেবা কীভাবে দিচ্ছেন আমরা সেই সব বিষয় নিয়ে আলাপ করব। এবং লাইব বিক্রি করতেছেন কিনা পিস হিসেবে বিক্রি করবেন বা বুকিং চলছে কিনা সেই সব বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব। তো দেখতেই পাচ্ছেন চমৎকার কিছু গরু রয়েছে ছোটো সাইজের ছোট বা সিঙ্গেল ফ্যামিলি যারা আছে তাদের কথা মাথায় রেখেই জাহান অ্যাগ্রো প্রস্তুত করতেছেন ছোট সাইজের দেশি সার গুলো দেখতেই পাচ্ছেন ছোট ছোট সার গরু চলুন আমরা কথা বলবো জাহান অ্যাগ্রোর দায়িত্বে যিনি আছেন তার সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন এই আলহামদুলিল্লাহ কি নাম আপনার আমার নাম আব্দুল সবুর আচ্ছা ভাই আমরা জানতে পারলাম যে জাহান অ্যাগ্রো এবার ছোট সাইজের কিছু দেশি গরু সংগ্রহ করেছেন যে আমার আমার সবসময়ের জন্য ছোট গরু বড় গরু মাঝারি গরু কালেকশন করা থাকে আচ্ছা কারণ যার যতটুক সামর্থ্য অতটুকু আপনার আমার কাছে সব প্রকারের ভ্যারাইটি সাইজ আছে বড় খামারি তো তো বিশেষ করে বড় ধরনের গরু বেশি সংগ্রহ করে না আচ্ছা ঠিক আছে বড় গরু মাঝারি গরু ছোট গরু আমার সব প্রকারের কালেকশন গরু আছে আচ্ছা তো দেশি গরু এই ছোট ছোট গরু গুলো কতগুলো রয়েছে এবার এগুলো আপনার মোটামুটি দুইশোর মতো রয়েছে কত দুইশো দুইশোর মতো আচ্ছা তা আমরা যে গরুগুলো দেখতে পাচ্ছি একদমই ছোট সাইজ এগুলো ওয়েট কত থেকে কতটুকু হতে পারে এটা ওয়েট আহ আড়াইশো থেকে তিনশো প্লাস মানে আড়াইশো কেজি থেকে শুরু করে তিনশো তিনশো প্লাস আচ্ছা তার মানে সিঙ্গেল ফ্যামিলি যারা আছে অনায়াসে এই গরুগুলো মানে যে যে অবশ্যই জন্য দুই হাজার চব্বিশের কোরবানির জন্য কালেক্টর অবশ্যই করতে পারবো খুব সুন্দর গরু দেশাল এটা কোনো অগ্রণ্য খাবার কোনো ভেজাল নাই ক্রেতাদের চাহিদা আসলে কোন দিকে বেশি ক্রেতাদের চাহিদা হলো যে ভেজাল মুক্ত কারণ কোরবানি হয়েছে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য যাতে ভেজাল না থাকে কোন ই না থাকে খুদ না থাকে আল্লাহ তালাকে খুশি করতে খুচ্ছারা গরু দিতে হয় তা আপনাদের এই জাহান এক্রুতে কতখানি ভেজাল মুক্ত গরু পাবে ক্রেতারা আমার এই জায়গায় হান্ড্রেড পার্সেন্ট ভেজাল মুক্ত গরু হান্ড্রেড পার্সেন্ট কি খাবার দাবার দিচ্ছেন আমার এটা দানাদার খাবার ছোলা বুসি গমের বুসি ভুট্টার গুঁড়া মাসকলাই খেসারি তারপর মুঙ্গের বসি তারপর কাঁচা ঘাস আচ্ছা খড় এগুলা খাওয়ানো হয় আচ্ছা আমরা দু একটা গরু দেখি আমরা এখানে বেশ কয়েকটি গরু দেখতেছি এই যে এই যে গরুটা দেখতেছি এটা কতটুকু ওয়েট হইতে পারে আনুমানিক এটা ওয়েট আনুমানিক আপনার এখন বর্তমানে আছে দুইশো নব্বই কেজি এটা কোরবানি আসতে আস্তে তিনশো প্লাস হবে আচ্ছা পয়দাত হয়েছে এটা এটা আপনার দুদাঁত

আমার ছোট গরু একটা সেট আমি এই জন্য করলাম যে সে আসছে আমার এই জায়গা যাতে পছন্দ করে গরু নিয়ে যা যাইতে পারে আচ্ছা যাতে ফেরত না যায় ফেরত না যায় ওইখানে আরো কিছু গরু দেখতেছি সবই দেশি না জি জি সবই দেশি আমার এটা কালেক্টেড সব দেশি এই সেটা সব দেশি কোনোই নেই আচ্ছা সব গরুগুলো মার সুস্থ আছে তো জি জি সব গরু সুস্থ আল্লাহ রহমতে এই যে কি সুন্দর চাইটা চাইটা খাইতে আছে হ্যাঁ চাইটা আচ্ছা এই যে গরু গুলো দেখতেছে এলো কি ওয়েট অনুযায়ী খাবার দিতে হয় এদেরকে নাকি আনলিমিটেড না অ্যাকচুয়ালি ওয়েট হিসেবে ডাক্তার কথা হইছে ওয়েট হিসেবে কিন্তু আমি খাবার দিই যতক্ষণ মানে কত হইছে আর পেটটা হালকা খালি রাখি মানে পুরো খাওয়াই না কারণ গ্যাস ফল করতে পারে এজন্য মানে যতটুকু ডল লুচি তার চেয়ে একটু কম দিয়ে আমি আচ্ছা ভ্যাকসিন করা আছে সব হ্যাঁ ভ্যাকসিন করা আছে তরকা খুরা অন্যান্য যে প্রকারের ভ্যাকসিন আছে ব্যাকটেরিয়া ভ্যাকসিন গুলো সব করা আছে চব্বিশ কুরবানি উপলক্ষে বিশেষ কোনো সার বা বিশেষ কোনো অফার আছে কিনা ক্রেতাদের জন্য অ্যাকচুয়ালি চব্বিশ এর কোরবানির জন্য অফার বলতে আমি ভেজাল মুক্ত গরু দিতে পারবো এটা হলো অফার এটা ভেজাল মুক্ত গরু এটা তো আমরা সবাই বলে থাকি আসলে এটা গ্যারান্টি বা এটার গ্যারান্টি আমি বিগত 10 বছর আমার ফার্মদার এই এই ফার্মদার বসেছে আমার 4 বছর রানিং চলে আচ্ছা আর এই প্রজেক্ট আমার ছোট ছিল ছোট থেকেই বড় হইছে তো দশ বছর ভিতরে আল্লাহ রহমতে চার বছরের ভিতরে যত করবেন আমি গরু দিছি আল্লাহ রহমতে কেউ আমাকে খারাপ বলে নাই আমার এগুলা চর্বি জাতীয় জিনিসটা কম হয় কারণ চর্বি ফ্যাটটা বেশি হলে মানুষের দেহের জন্য ক্ষতি আমি একটা জিনিস দেখতেছি গরুগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এগুলো চর্বি মুক্ত কারণ চর্বি যুক্ত যেগুলো গরু হয় সেগুলো অনেকটা ঝুলে যায় বা অনেকটা মানে লুজ হয় অবশ্যই এগুলো টাইট আছে মার্শাল্লাহ সেদিক দিয়ে নিঃসন্দেহে চর্বি বিহীন গরু এগুলা বোঝাই যাচ্ছে এখন যেটা হলো এই যে গরু গুলো দেখতেছে এগুলো আসলে কুরবানিতে আর লাইবওয়েটে বিক্রি হবে নাকি মানে কেজি দরে বিক্রি হবে एक्चुअली লাইবওয়েটে বেশিভাগ হন আপনার কুরবানির যারা নেয় তারা লাইবওয়েটে ছোট গরু কয় লাইবওয়েটে কালেক্ট করে বিছি হ্যাঁ আ কেতা জেবিল নিয়ে শান্তি পায় আমি ওইভাবেই সেল দেওয়ার যে যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবে নিতে পারবে যদি পছন্দ সাপেক্ষে যদি কথা বলে নিতে চায় নিতে পারবে যদি বলা যে ভাই আমার এটা লাইব্রেরি করে দেন লাইব্রেরীর সাপেক্ষে নিতে পারবে সেক্ষেত্রে লাইব্রেরি যদি হয় আর সেক্ষেত্রে আসলে আসন্ন পূর্বাণী উপলক্ষে দামটা নির্ধারণ কেমন ভাবে দামটা এখনো নির্ধারণ এখনো করা হয় নাই এখনো করা হয় নাই এটা হয়তো এই মাসে এই রানিং মাস গেলে তারপর দামটা নির্ধারিত মানে রানিং মার্ট যাওয়ার পরে তারপর দামটা নির্ধারণ হবে আচ্ছা আর যেটা হলো যে বুকিং কোন মানে আগে থেকে বুকিং এর কোনো সিস্টেম আছে কিনা অবশ্যই আমার যেমন বুকিং চলতেছে আমার মোটামুটি চল্লিশ পঞ্চাশটা গরু বুকিং হয়ে গেছে ফিফটি পার্সেন্ট বুকিং দিয়ে যাক মানে বুকিং এর সিস্টেম টা একটু বিস্তারিত করবে বুকিং যেমন গরুর পছন্দ হয়েছে দর হইছে আমার গরুর দাম আসছে দেড় লক্ষ টাকা পঞ্চাশ টাকা দিয়ে গেল আবার কোরবানির আগে পঞ্চাশ হাজার দিয়ে গেলো আর ডেলিভারি সময় পঞ্চাশ টাকা দিয়ে গেল তিন কিস তিন কিসেমে টাকাটা পরিশোধ আচ্ছা তিন কিস্তিতে এখন পঞ্চাশ হাজার মাঝখানে পঞ্চাশ হাজার জি জি আর ডেলিভারির সময় পঞ্চাশ হাজার জি যদি পাঁচ লক্ষ টাকা আমরা যেমন এক নম্বর সেটা বড় গরু একটা গরুর দাম আছে আট লাখ সাত লাখ টাকা তাইলে ওই হিসাবে আপনার তিন ভাগের এক ভাগ বানা দিয়ে যাবে তারপর কোরবানির আগে টু বাকিটা দেবে আর লাস্টে ডেলিভারি আগে দিয়ে দেবে পুরোটা আচ্ছা এখন একটু ক্রেতাদের পক্ষ থেকে একটা জিনিস জানতে চাই যে ধরেন বুকিং দিলাম আমার কোন একটা বুকিং দিল আর বুকিং দেওয়ার পরে গরুটা দেখে বুকিং দিল সে আর কোনো কারণে একটা দুর্ঘটনা ঘটে গেল সেটা রেসপন্সিবিলিটি জাহান এক গরু কতটুকু বহন সেটা রেসপন্সিবিলিটি আমার গতবার দুটো গরু যে একটু ফল্ট হয়েছিল তো এটা কোম্পানি বহন করছে মানে কোম্পানি বহন করবে টোটালি এটা টোটালি আমি নিশ্চিন্তে বুকিংটা দিতে পারি যে আমার জি 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 টাকাটা আমার কোনো কোনো ইমতেস কোনো দুর্ঘটনা ঘটে গেল ওটা কোম্পানি বহন করছে মানে আমি এটা ভাবতে পারি কিনা যে আমার টাকাটা আমানত রইল হ্যাঁ অবশ্যই 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 আচ্ছা প্রিয় দর্শক খুবই সুন্দর কথা যে উনি যেটা বললেন আমি একটু ক্লিয়ার করি উনি যে বললেন যে বুকিং দেবেন দেওয়ার পরে গরুটা কোনো কারণে দুর্ঘটনা করলো সৃষ্টিকর্তা না করুক কোনো দুর্ঘটনা ঘটলে সেক্ষেত্রে আপনাকে সেই গরুর পরিবর্তে গরু অথবা অর্থ হ্যাঁ যে সে যে বানাটা দেবে বানাটা রিটার্ন দেওয়া রিটার্ন দেওয়া যাবে আচ্ছা অথবা যদি দেখা গেছে যে পরে যে গরুটা আবার পছন্দ করলো আগের গরুটার সাথে সেটার ওয়েট একটু ভেরি করলো সেক্ষেত্রে তো ওইটা আপনার যে যে দুটো সেটিবে যদি কম আসে কম দিবে যদি বেশি আসে বেশি দেবে আচ্ছা আচ্ছা আর একটা জিনিস জানতে চাই সেটা হলো আসলে জাহান আগ্রহে কেন আসবো আমি আপনার গরু ক্রয় করতে জাহান এগুলোতে আমার পরিবেশটা খুব সুন্দর এক তারপর আমার যে ভেজাল মুক্ত খাবার আর গরু পছন্দের সব গরু সব প্রকার গরু যেকোনো গরু পছন্দ করার গরু আমার এই জায়গায় আছে আইসে দেখবে পছন্দ নিবে ঘুরতে পারে সমস্যা নাই আমার এই জায়গায় আইসিয়া বেড়াই যাব। আমি আমন্ত্রণ দিছি যে ঈদের উপলক্ষে সামনে করবেন ঈদ উপলক্ষে দুই হাজার চব্বিশে এর আমি আমন্ত্রণ জানিয়েছি যে আমার এই জায়গায় আইসা ঘুরে ফ্যামিলি ফ্যামিলিগত নিয়ে আইসা বেড়াই যাক ঘুরে যা গরু নানুক কিন্তু আসুক আইসা দেখিয়া ঠিক আছে পছন্দ হলে নিবো পছন্দ না হলে নিবো না আচ্ছা তো আপনাদের এখন তো মোটামুটি বেশ তিনটা শেড দেখলাম আমার এই জায়গায় ছয়টা শেড মোট ওই ছয়টা শেডটা হ্যাঁ আর ছয়টা শেডটা গাবিও আছে আপনাদের হ্যাঁ আমার গাবিও আছে আচ্ছা গাবিও রয়েছে এটা আলাদা আলাদা শেড করার কারণটা কি এটা কোনো বিশেষ আলাদা আলাদা শেড করার কারণ হইছে যেমন একটা শেডে ব্যাকটেরিয়া যদি ঢুকে যায় মানে ইন কেস একটা ভাইরাস ঢুকে গেল ওই শেডটা মানে টোটালি ক্লোজ ক্লোজ বলতে ওই শেডটার লোক অন্য শেডে যাইবো না মাছি যেমন আমি প্রোটেক্টেড দিয়ে দিছি এই যে নেটগুলা দিয়ে দিছি যাতে মেনেছে ব্যাকটেরিয়া হইলে মাছিতে সর্বনাশ করে বেশি যাতে মাছি আদান প্রদান না করতে পারে আচ্ছা মানে নেট নেট গুলো দেওয়া হয় এই কারণে এই কারণে মাছি গুলো যাতে ওন্ড শেডের মাছ না সেটা পারে আচ্ছা আচ্ছা আর মানে কোয়ারেন্টাইন সেল আছে কিনা আলাদা কোয়ারেন্টাইন আলাদা আছে আলাদা হইছে আমি যখন কয় করি তখন 20 দিনের মত আমি কন্টেইন রাখি আচ্ছা 24 কোনো স্লোগান আছে কিনা 24 এ আপাতত এখন শোগান বলতে নেই যে তারা আসবে আইসা দেখবে পছন্দ সাপেক্ষে গরু নেবে পছন্দ হলে নেবে না পছন্দ হলে ঘুরে যাবে মানে সবাইয়ের দাওয়াত রইল এই লোক আচ্ছা তো জাহান এগ্রুতে আসার ঠিকানাটা বলবেন ভাইয়া জাহান এগ্রো আসার ঠিকানা হইলো সাবার আমিন বাজার লগ্ন মধুমতী মডেলটা আচ্ছা বলক আহ পঁচাত্তর থেকে একাশি পর্যন্ত বলক আচ্ছা তো সামনে কুরবানি কেমন যাবে বলে আপনার ধারণা সামনে কোরবানি এটা হচ্ছে যে আল্লাহ তালা জেবিল কপালে যার কপালে জেবিল এসছে সে বিলে তো আমিও বলতে পারবো না কেমন যাবে কোরবানি কারণ বর্তমানে যে পরিস্থিতি অল বিশ্বের অর্থনীতি অবস্থা খুব নন্দা যাইতেছে তারপরও আল্লাহ তালা যেন সবারই যেন তৌফিক দান করুক যে সবাই যেন কোরবানি সুস্থ গরু নিয়ে সুস্থ ই করে কোরবানি ই করতে পারে আচ্ছা তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আসসালামু আসসালাম রাহমাতুল্লাহ